এখানে তরকার ডাল নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এটা আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে জলটা গরম হয়ে গেছে। এবার এটাকে সেদ্ধ করতে দেব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে নিয়ে এসেছি আরেকটি রেসিপি নতুন, এখানে সমস্ত উপকরণগুলো দেখতে পাচ্ছেন। তো এখানে নিয়ে নিয়েছি ডিম, এটা ডিমের ঝুরি করার জন্য। এখানে চৌবো করে আলু কেটে রেখে দিয়েছি, লবণ মাখিয়ে ধুয়ে লবণ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে তিনটে পেঁয়াজ কুচি নিয়েছি, তিনটে পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো আর একটা কাঁচা লঙ্কা কুচি। তো এটা বড় মোটা কাঁচা লঙ্কা বলে একটাই দিয়েছি। এখানে মশলা দিয়েছি, এক চামচ জিরের গুঁড়ো, এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা এক চামচ এমনি ঝাল লঙ্কার গুঁড়ো, এক চামচ রসুন বাটা, এক চামচ আদা বাটা, আর একটুখানি চিনি, আর এটা কাঁচা লঙ্কা বাটা। তো চলুন রেসিপিটা শুরু করি। তো আজকে বানাবো তরকা রেসিপি, ডিম তরকা। আর এখানে এটা দেখানো হয়নি, এখানে কাসুরি মেথি নিয়েছি এক চামচ, আর গরম মশলা নিয়েছি এক চামচ। দিয়ে দিচ্ছি সর্ষের তেল ডিমের চুড়ি বানানোর জন্য, অল্প একটু লবণ, তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা। দিয়ে দেবো টমেটো গুলো, এখানে যে মশলা গুলো রেখেছিলাম তার মধ্যে আগে রসুনটা দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য, মানে মশলাটা পুড়ে যাবে। মশলাটা ভালো করে কষিয়ে নেবো,
একটা পাতা যাতে মিক্স হয়ে যাচ্ছে, দিয়ে দেবো গরম মশলা আর কাসুরি মেথি। এটা ভালো করে কষিয়ে নিয়েছি, বেশি জল দেবো না, এর মধ্যে দিয়ে দেবো ডিমের চুড়িগুলো। কিছু রাখবো আমি গার্নিশিং এর জন্য। হয়ে গেছে তরকারি রেসিপিটা, এবার এর মধ্যে দিয়ে দেবো ঘি, দিয়ে দেবো ধনে পাতা কুচি, তৈরি হয়ে গেছে আমার তরকা রেসিপি। গ্যাসটা বন্ধ করে দেবো।